সালাতে মোমেনদের শরীর থাকবে দৃঢ়, কারণ আল্লাহ বলেন, মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন ঢিলে ঢালাভাবে দাঁড়ায়, কেবল লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। তারা থাকে দোটানায় দোদুল্যমান, না এদিকে না ওদিকে। দর্শক, ইসলামের প্রকৃত সালাহ যে কতখানি শৃঙ্খলা শেখায় তা ফুটে ওঠে এর নিয়মকানুনগুলোর মধ্যে। সালাতে চোখ বন্ধ করে রাখা, এদিক ওদিক তাকানো, কাপড় বা মাথার চুল ঠিকঠাক করা জায়েজ নয়। চোখ বন্ধ করে নামাজ পড়া নিষেধ, কারণ একাগ্রতা নিবিষ্টতা এখানে লক্ষ্য নয়। এখানে লক্ষ্য হচ্ছে শৃঙ্খলা শিক্ষা। সামরিক বাহিনীর সৈন্যরা কুচকাওয়াজ করে যে প্রশিক্ষণ নেয়, কোনো সামরিক বাহিনীর কমান্ডার যে কারণে তার সৈন্যদলকে চোখ বন্ধ করে কুচকাওয়াজ করতে দেবেন না, ঠিক সেই কারণে চোখ বুজে নামাজ পড়া নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলছেন, পিঠ এমনভাবে সোজা করে দাঁড়াবে যাতে সমস্ত হাড়ের গ্রন্থি বা জয়েন্টগুলো আপন আপন জায়গায় বসে যায়, অর্থাৎ দাঁড়াতে হবে এমন সোজা হয়ে যাতে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর রডের মতো একটি সরল রেখায় পরিণত হয়। এ সময় দুপায়ের পাতা সমান্তরাল থাকবে, উভয়ের মধ্যে যার যার হাতের চার আঙুল পরিমাণ ফাঁক রাখতে হবে। রুকুতে পিঠকে পেছন ও ঘাড়ের বরাবর সোজা রাখতে হবে। এ সময় মাথা নিচুও করা যাবে না, উঁচুও করা যাবে না। সাজদায় দুই বাহুকে দেহের দুই পাশ হতে পৃথক রাখতে হবে এবং দুপায়ের আঙুলগুলোকে কাবার দিকে মুড়িয়ে দিতে হবে। এ সময় দুপায়ের পাতা সম্পূর্ণ খাড়া রাখতে হবে। রুকু ও সাজদায় দু হাত দিয়ে দু হাঁটুকে এমনভাবে ধরতে হবে যেভাবে বাজ পাখি তার শিকার ধরে। দুই জানু পরস্পর সমান্তরাল থাকবে। সাজদা হতে উঠে এমনভাবে সোজা হয়ে বসতে হবে যাতে মাথা, ঘাড়, মেরুদণ্ড একই সরল রেখায় থাকে। দুই বাহু সম্পূর্ণ সোজা ও দৃঢ় থাকবে। সালাম ফেরানোর সময় ঘাড়, মেরুদণ্ড একদম সোজা থাকবে। শুধু মুখমণ্ডল কাঁধ বরাবর সম্পূর্ণভাবে ঘুরে যাবে। এ সময় শরীর বিন্দুমাত্র নড়বে না বা ঘুরবে না। এই হচ্ছে সালাতের মোটামুটি বাহ্যিক রূপ। শুধু তাই নয়, ওই লাইন আবার সামান্য বাঁকা হলেও নামাজি মকরুহ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করার আগে নামাজিদের লাইনগুলোকে ধনুকের শিলার মতো নিখুঁত সোজা করে নিতেন। তিনি বলতেন, আল্লাহর বান্দারা, তোমাদের লাইনগুলোকে অবশ্যই নিখুঁতভাবে সোজা করবে, তা না করলে আল্লাহ তোমাদের মুখগুলো পেছন দিকে ঘুরিয়ে দিবেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আগে জামাত সোজা হয়ে দাঁড়ালে চাবুক হাতে লাইনের মধ্যে হেঁটে হেঁটে দেখতেন লাইন নিখুঁত সোজা হয়েছে কিনা। এই কেমন উপাসনা যেখানে উপাসকদের চাবুক মেরে লাইন সোজা করতে হয়? পৃথিবীর যে কোনো স্থানের একটি জামাতের নামাজের সঙ্গে পৃথিবীর অন্য কোনো ধর্মের উপাসনার কোনো মিল নেই। পক্ষান্তরে যে একটিমাত্র বিষয়ের সাথে এই নামাজের অত্যন্ত সাদৃশ্য বা মিল পাওয়া যায় তা হল পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর কুচকাওয়াজ বা ট্রেনিং প্রশিক্ষণের সাথে। একথা যিনি অস্বীকার করবেন তার সত্যের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই, সত্যকে স্বীকার করার মানসিকতা নেই।